ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم ورحمة الله وبركاته. أما در جن ديني بھائي مزم الحق قطع تھے کہ پرشنو کو لچن جي آمي كي بھاوے شایتان ایک منترون آتھے کہ نجي کے رکھا کرتے بار بو جي شایتان ایک منترون آتھے کہ رکھا کرتے بار بین اللہ تعالیٰ কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে তিনি যাতে যে কোনো প্রকার কুমন্ত্রণ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করেন, তার কাছে আশ্রয় চাইতে হবে শয়তানের যে কোনো প্রকার কুমন্ত্রণা থেকে যেন তিনি আমাদেরকে সবাইকে যেন মুক্তি দান করেন। এবং আপনি নিয়মিত সকাল সন্ধ্যায় কুলা সুরা নাস, সুরা ফালাক, সুরা ইখলাস আপনি পাঠ করবেন এবং সদা সর্বদা আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করবেন। এটি হচ্ছে সবথেকে কুমন্ত্রণ। আর সবথেকে বড় কথা হলো যে যদি মানে সঠিকভাবে আপনি আল্লাহ তাআলার যে নির্দেশগুলো রয়েছে সেগুলো ফলো করেন এবং পবিত্র কোরআন তেলাওয়াত করেন সময় মতো, দিনে কমপক্ষে একবার, এবং কোরআন হাদিস বোঝার চেষ্টা করেন এবং আপনার অন্তরে খালেসভাবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন এবং সদা সর্বদা তার দিকে মনোনিবেশ করেন, তাহলে শয়তান এই ধরনের সুযোগ পাবে না। সুতরাং বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করা, বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করবেন সদা সর্বদা, আপনার মুখে যাতে আল্লাহর নাম থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহুল মুলকু ওয়াল হামদু ওয়ালা কুল্লি শাইইন কাদির, যে কোনো প্রকার জিকির। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল আবদালা ইয়াহরুজু নাফসাহু মিনাশ শাইতান ইল্লা বিযিকরিল্লাহ, বান্দা নিজেকে শয়তান থেকে রক্ষা করতে পারে না আল্লাহ জিকির ব্যতীত। সুতরাং সদা সর্বদা আল্লাহ তাআলা জিকিরে ব্যস্ত থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা, এবং আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবেন সবসময় যাতে শয়তানের কুমন্ত্রণ থেকে তিনি আপনাকে রক্ষা করেন। তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনি শয়তানের কুমন্ত্রণ থেকে রক্ষা পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।